মাদারীপুর মিউজিয়ামের নবনির্মিত ওয়াকওয়ে সীমানা প্রাচীর ও টাইলসকৃত ফ্লোরের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক ও মাদারীপুর মিউজিয়াম এর সভাপতি মোসাম্মদ ইয়াসমিন আক্তার। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও মাদারীপুর মিউজিয়াম কিউরেটর মোহাম্মদ নাজমুল ইসলাম, মাদারীপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী ও মাদারীপুর মিউজিয়াম পরিচালনা পরিষদের সদস্য বাদল চন্দ্র কিত্তর্নিয়া সহ অনেকে।